ভারতের এই আধিপত্য নীতি এবং ভারতের এই যে ট্রিগার হ্যাপি ভারতের বিএসএফ এইটা সব আমলেই ছিল কিন্তু এই আমলে এটা অত্যন্ত পেয়েছে এই কারণে মৌলবাদী হিন্দু মৌলবাদী আর এস এস অর্থাৎ হিন্দুদের জন্য শুধু ভারত আর কেউ ভারতে থাকবে না একটি বাবরি মসজিদকে ধ্বংস করে তার ওপরে বা রাম মন্দির নির্মাণ করে যে হিন্দু অগ্র হিন্দুদের যে আমরা দেখলাম এবং এর মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও প্রত্যক্ষ করল যে কি ধরনের অসভ্যতা মসজিদ সময় হয়েছিল বন্ধুরা আজকের দিনে পূর্ব পাকিস্তানের দিকে তাকালে আপনারা বেশিরভাগ সবকিছু কিন্তু তারা ধর্ম দিয়ে বিচার করে এর সাথে সাথে যেমন আজকের দিনে পাকিস্তানের ঘরের ভিতরে পুরো জঙ্গি ফ্যাক্টরি ঘর তৈরি হয়েছে তো আজকের দিনে পূর্ব পাকিস্তানও সেই পথেই কিন্তু এগাচ্ছে সেই জন্য এখন লাগাতার এরা ভারত বিরোধিতায় মত্ত শুধু এখানে মত্ত বললে কম হবে গোটা পূর্ব পাকিস্তানের জন্মের পরে থেকে সেখানে কত পার্সেন্ট হিন্দু ছিল আর তাদের হিন্দুদের সাথে কি করেছে সেই দু সালে এসে সেই পার্সেন্টেজটা কোথায় এসে পৌঁছেছে সেটা আপনি আমি আর ওনারাও সকলে ভালোভাবে জানি তবে আজকের দিনে আপনারা সব জায়গায় শুনে থাকেন বিশেষ করে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ভেতরে মন্দির ভেঙে মসজিদ তৈরি হতে কিন্তু যখন একটি মসজিদকে ভেঙে যখন মন্দির তৈরি হতে দেখলো তখন এই সমস্ত ইসলাম পোড়া গ্রহণকারী টুপিদাড়ি পরিহিত বা জঙ্গি ব্যক্তিগুলোরা রেগে যায় আর আজকের দিনে ভারতের রাম মন্দির তৈরি হওয়ার পরে থেকে এই পূর্ব পাকিস্তানের ভেতর থেকে ভারত বিরোধিতা প্রচন্ড বেড়ে গেছে হয়তো ইনাকে জবাব দিতে গেলে এই পূর্ব পাকিস্তানে বসবাসরত টুপিদারি পরিহিত ইসলাম পোড়া গ্রহণকারী জঙ্গিদের অনেক খারাপ লাগতে পারে তো বন্ধুরা

কারণ ভারত কখনোই কোন ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সরকার পছন্দ করে না আসলে এটা খুব বেদনাদায়ক ঘটনা বিজেপির একজন সদস্য রহিচুদ্দিন তিনি বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করেছেন এবং তার লাশ আজকে বোধ হস্তান্তর করেছে বিজেপি ফ্লাগ বৈঠক টৈঠকও হয়েছে এই বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিজেপির সরি ভারতীয় যে বিএসএফ বর্ডার সিকিউরিটি তাদের যে কিলিং তাদের যে হত্যা ট্রিগার বিএসএফ এটা দীর্ঘদিন ধরে আমি যদি বলি যে আহ অন্ধের মতো বলি যেটা এই সরকারের আমলী বেড়েছে তা না সব সরকারের সময়টি ছিল কিন্তু যারা আমি একটু জাস্ট যদি আপনাকে যুক্ত করি আপনি সাবেক সংসদ সদস্য বলছেন আবার আপনারাই বলছেন যে তারা এখনো সংসদ সদস্য হিসেবে বলবত রয়েছে তো আপনি সাবেক বললেন কেন একজন আইনজীবী হিসেবে এ ব্যাপারে কোনো ধরনের আপনার মতামত আছে কিনা সেটাও আপনি বলবেন দয়া করে যদিও জনাব হাবিবুল্লাহ যারা এমপি বর্তমানে রয়েছে তারা তার নিজেদেরকে সাবেক বলেই বলছে কিন্তু এখানে একটু বিতর্ক তো রয়েছে তারপরও আপনারা বলছে তারা সাবেক নন ছয়শ আটচল্লিশ জন আছে এ ব্যাপারে বলবেন উনত্রিশ তারিখ পর্যন্ত তারা এমপি হয়ে আছে তাদেরকে সাবেক বলছেন কেন এটাও আপনার কাছে জানতে চাই আপনি একজন আইনজীবী বলবো যে অবশ্যই আমি এতদিন জানতাম যে আমার এই সুপ্রিম কোর্টে হাইস্ট কোর্টে পেশাগত অভিজ্ঞতায় বিচারপতির চোখকে বা বিচারপতির দৃষ্টি কে ফাঁকি দেওয়া যায় না আজকে আমি সাংবাদিক হিসেবেও নাম করা কিন্তু সাইফুর সাইফুর সাগরের যে এত সূক্ষ্ম দৃষ্টি এটার জন্য আমি কৃতজ্ঞ এবং আপনি যে এত মনোযোগ দিয়ে সব শোনেন এটা কারণ সবচেয়ে বেশি আপনার এই বিষয় নিয়ে বেশ আহ আলোচনা ঠিক আছে এবং আমি ভক্ত ভূমিকা পালন করেছেন হ্যাঁ এই কারণে বললাম আর কি না তো এখনো আছে সেই জন্যই আমি ওই প্রসঙ্গে আমি বলেছি বাট ফ্যাক্ট হচ্ছে আনিসুল সাহেব বলেছে ছয়শো আটচল্লিশ জন এমপি আছে কেউ কাজে কেউ কাজে না ওই বিতর্কে পরে আসছে অবশ্যই আছে এখন আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ভারতের এই আধিপত্য নীতি এবং ভারতের এই যে ট্রিগার হ্যাপি ভারতের বিএসএফ এইটা সব আমলেই ছিল কিন্তু এই আমলে এটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এই কারণে যে টেকনিক্যাল কারণে না ন্যায্যতই ভারতের এই বর্তমান অত্যন্ত মৌলবাদী হিন্দু মৌলবাদী আর অর্থাৎ হিন্দুদের জন্য শুধু ভারত আর কেউ ভারতে থাকবে না এবং আমরা গতকালও দেখলাম একটি বাবরি মসজিদকে ধ্বংস করে তার ওপরে বা রাম মন্দির নির্মাণ করে যে হিন্দু উগ্র হিন্দুদের জাসফলন আমরা দেখলাম এবং এর মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও আজকে বেদনার সঙ্গে তারা প্রত্যক্ষ করলো যে কি ধরনের অসভ্যতা বর্বরতা বাবরি মসজিদ ধ্বংসের সময় হয়েছিল এবং এটি আমার কথা নয় আমার এই চেম্বারেই আছে অযোধ্যার রায় যেখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে এটি একটি ফৌজদারি অপরাধ হয়েছে আর এস এস বিজেপি বজরং দলরা হিন্দু কর সেবকরা একটি ভব একটি শতাব্দী প্রাচীন মসজিদ ভবন ধ্বংস করে আজকে সেটার উপরে একটা মন্দির নির্মাণের তো যাই হোক সেটি তো তাদের ব্যাপারে কোনো সুযোগ আসলে আলাপ করব আপনি বর্ডার কিলিং এ যেটা বললেন গত সাতই জানুয়ারি ছিল ফালানির মৃত্যু দিবস বা ফালানির আমি বলবো শহীদ হওয়া দিবস বা বর্ডারে প্রতিনিয়ত আমাদের যে মানুষ আমাদের সাধারণ মানুষরা মারা যাচ্ছেন আজকে থেকে নতুন উপসর্গ যুক্ত হলো আমাদের মানে সীমান্ত রক্ষাকারী বাহিনীর একজন সদস্য এবং আপনি দেখেছেন আমি আমার চোখে পড়েনি আমার থাকলে মার্জনা করবেন আমি সরকারের কোন স্টেটমেন্ট অফিসিয়াল দেখিনি আপনারা দেখেছেন কাছে না না দিলেও আমরা দেখেছি যে সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী নৌপরিবহন প্রতিমন্ত্রী হ্যাঁ 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 তো নৌপরিবহন প্রতিমন্ত্রী হ্যাঁ না নৌপরিবহন প্রতিমন্ত্রী যাই হোক বিনা ভোটে যেভাবেই হোক আপাতত আছে যখন মন্ত্রী মন্ত্রী বলতে হয় যদিও এটা বাক্সালের দ্বিতীয় সংস্করণ তো সেই নৌপরিবহন প্রতিমন্ত্রী কাজ হচ্ছেন নাব্যতা ঠিক রাখা নৌপরিবহন ব্যবস্থা তো উনি ফ্যাট করে বলে ফেললেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তাহলে গত এক বছরের যে ২৫ জন আহ বিএসএফ এরাতে আমার বাংলাদেশের নাগরিক খুন হয়েছে প্রত্যেকটাই বিচ্ছিন্ন ঘটনা এটা কি তাহলে ইসরায়েল যেরকম বলে গাজায় যে বিচ্ছিন্ন ঘটনা আমার জানা মতে ইসরায়েল গাজা সীমান্তের পরে সবচেয়ে হত্যাযজ্ঞ হয় বাংলাদেশ ভারত সীমান্তে এবং এই লজ্জা এই লজ্জা জাতি বহন করবে না এই লজ্জা বহন করতে হবে যারা ভারতকে তোয়াজ করে যে দলের মহাসচিব সাধন সম্পদ বক্তৃতা দেয় দিল্লি আছে তো আমরা আছি দিল্লি নাই তো আমরা নাই সেই আপনার সেই দলকে এবং সেই দলের অবৈধ সরকারকে এর আপনার দায়ভার বহন করতে হবে এবং আমি বলা উচিত ছিল আমি ওই স্ত্রী তার সন্তান সন্ততির প্রতি গভীর সমবেদনা রহিচুদ্দিনের আত্মার মাগ ফেরাত কামনা করি এবং এটার মধ্য দিয়ে আজকে বলে না ধর্মের কল বাতাসে নয় এটার এটার মধ্য দিয়ে প্রমাণ হলো যে এই সরকার ভারতের অনুগত না এটা লেন্দুর দর্জি সরকারে যে পরিণত হয়েছে সিকিমের মতো যে দেড় গেল একটি সরকারের দিক থেকে একটি কোনো বক্তব্য নেই ভারতীয় পররাষ্ট্র ডেকে কোনো মন্তব্য অনেক দূরের ব্যাপার একটি অফিসিয়াল স্টেটমেন্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত দেয় না দেওয়ার পিছনের কারণ কি বলে মনে করেন আপনি কারণ হচ্ছে এটি ভারতের আজ্ঞাবাহ সরকার এটি ভারতের আজ্ঞাবাহ সরকার এটি ভারতের ভারতকে তোষণ করা সরকার ভারতের মদতে এবং আপনি দেখেছেন ওই যে ভারতের সুজাতাসingh আসলে খুব সমস্যায় çöকে পড়ে মিডিয়ার যুগ ফেসবুকের যুগ যে কারণে এবার আওয়ামী লীগের নেতাদেরও দিল্লির সুলতানার দরবারে ডেকে নিয়ে গেছে সুলতান মোদি অবয়দ্য সুলতান আর এই যে কি একটা যাত্রা পার্টি না কি পার্টি আছে তার চেয়ারম্যান জিএম কাদেরকে ডেকে নিয়ে গেছে আবার সেই জিএম কাদের শাহজালাল এয়ারপোর্টে নেমে বলে আমি কিছুই বলতে পারবো না ভারতের নিষেধ আছে মানে আমার মাঝে মাঝে নিজেকে লজ্জা লাগে আমি আমার বাসায় মুক্তিযোদ্ধা পিতা বাবাকে বলি এই জন্য তোমরা মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন করেছিল মিলাদ ভাইয়ের সঙ্গে কনসিডেন্টলি একাত্তরে আমার আব্বা ছিল রায়গঞ্জের থানা ম্যাজিস্ট্রেট সেখান থেকে পাকিস্তানি চাকরি ছুড়ে ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল আমার আব্বার ভাষায় জানতো না যে মুক্তিযুদ্ধ এত গর্বের হবে বা তারা আর কোনোদিন দেশে ফিরে আসতে পারবে কিনা মুক্তিযুদ্ধ সফল করে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার মতো আমার বাবা বলে কথা না এর চেয়ে অনেক অনেক ত্যাগ আমাদের বাঙালিরা করেছে আজকে আমরা কি দিল্লি পিন্ডির শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য এবং তাই করছি আজকে কেন আটচল্লিশ ঘন্টার মতো হয়ে যাচ্ছে আমাদের সরকারের একটা আজকে প্রতিক্রিয়া নেই এত ভয় এত আপনি কি দিয়ে এসেছেন ভারতের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যা দিয়েছি আমি ভারত সারা জীবন মনে রাখবে তাহলে কি আমরা আমাদের বিবেক আমাদের অন্যান্য কিছু তো দিয়েছি নি আমার বিবেক আমার নাগরিকদের নিরাপত্তাও আপনি দিয়ে এসেছেন যে একটা নাগরিক খুন হয় বিজেপির গুলিতে এবং যিনি নিজেও ওই বর্ডার নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্য আপনি একটা শোক প্রস্তাব দিতে পারেন না এখন আপনি

ইউ রেস্ট্রেন ইউর বি ট্রিগার হ্যাপি বিএসএফ এই কথা বলতে গেলে জনগণের ম্যান্ডেট লাগে এই কথা বলে এই কথা কিউবা আমেরিকার পেটের মধ্যে থেকেও বলে কারণ ফিডেল কাস্টর জনগণের ম্যান্ডেটে বিপ্লব করে রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু এই 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 কথা এই মোদীর মদতে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার মদতে এই ১৪ সাল থেকে জোর করে জনগণের ভোটাধিকার লুণ্ঠন করে যে সরকার দখল করে জনগণকে কয়েদি করে বিবেককে বন্দী করে ভোটকে জাদুঘরে পাঠিয়ে সেই সরকারের পক্ষে এর প্রতিবাদ করতে পারবে আপনি আর দুই মিনিটে শেষ করবেন আরেকটি বিষয় হল যে বিএমপি পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেছেন যে ভারতের হস্তক্ষেপ ছিল এই একাদশ দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনার কাছে এরকম কোন ধরনের এভিডেন্ট আছে কিনা যেটাকে বলা বা ধরার মতো যে ছিল এখানে এক মিনিট বলবেন আর পাশাপাশি আপনি সাবেক বা বর্তমান সংসদ সদস্য যে অবস্থান সেখানে যদি জনক মিল সাহেবের যে আপনি সম্বোধন করেছেন এর ব্যাপারে আপনার কোনো যদি শেষ মন্তব্য থাকে এই পর্যায়ে দুই মিনিটের মধ্যে শেষ করবেন সর্বোচ্চ প্লিজ জি প্রথমে হচ্ছে যে আপনার রহুল কবির সাহেব যেটা বলেছেন সেটি আরো আগে বলা দরকার ছিল কারণ ভারত এই নির্বাচনে শুধু নির্বাচন থেকেই হস্তক্ষেপ করেছে এবং ভারতের যে আধিপত্যবাদী আমি দোষ বেশি দেওয়ার চাইতে ভারতকে দোষ দেব আমাদের বর্তমান সরকারকে ভারত তো চাইবেই তার প্রতিবেশী সমস্ত দেশে তার অনুগত সরকার থাক জনবিচ্ছিন্ন সরকার থাক ভারতের জন্য আমি বলি যুক্তি দিয়ে ভারতের জন্য বাহাত্তর থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের সঙ্গে পরবর্তীকালে তাদের সুসম্পর্ক ছিল না ইতিহাসের অনেক ঘটনা আছে কারণ ভারত কখনোই সরকার পছন্দ করে না যে কারণে ভারতের বিরুদ্ধে আজকে ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং পাকিস্তান তো তাদের দীর্ঘস্থায়ী বৈরিতা মাল মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজু প্রেসিডেন্টই হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কাজেই এখানে ইম্পারেক্ট আপনার আপনার যেটাকে বলে অলংঘনীয় অনেক এভিডেন্স আছে আমার অন্য কোন যাওয়ার দরকার নেই আমার ছাত্র জীবনে যার বক্তৃতা আমি খুব শুনতাম অন্য সংগঠন করলেও আমি খুব বেশি আছে তো আমরা আছি দিল্লি নাই তো আমরা নাই সুতরাং উনি নিজেই বলেছেন স্বীকারোক্তি আমাদের আইনের ভাষায় বলে কেউ দোষ স্বীকারোক্তি করলে আর কোনো প্রমাণ লাগে না ওইটাই সাজা দেওয়ার জন্য আর মিল্লাত ভাই বা এখানে আমার বোন সামিয়াপা আছেন আমি শুরুতেই বলি নাথিং পার্সোনাল আমরা এখানে যার যার মতবাদ বা যার রাজনৈতিক বিশ্বাস থেকে কথা বলছি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মনে করি ছয়শো জন এমপি এবং এখানে আপনার এই এটিও একটি তারাহুরা নার্ভাস সরকারের কাজ এটিকেও আরো স্মার্টলি তারা হ্যান্ডেল করতে পারত যেরকম তারা জনগণ ভোটে না আসার পরও পাঁচ পার্সেন্ট ভোট আসার পরও তাও তাদেরকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারেনি কারণে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর গোলাপ বলে যে আমাকে ভোট জোর করে হারিয়ে দিয়েছে মমতাজ বলে হাসান ইনু বলে মাহবুব আলী সাহেব বলে প্রত্যেকেই বলে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র আওয়ামী এমপি আপনাকে ধন্যবাদ